ফকরুল সাহেব, আমি আপনাকে চ্যালেঞ্জ করে বলছি, আপনি মহাসচিব থাকার বৈধ অধিকার হারিয়ে ফেলেছেন। শেখ হাসিনার এত উন্নয়ন, এত অর্জন, যাদের সহ্য হয় না, তারা তার দেশে বিপুল উন্নয়ন এবং সমৃদ্ধির পথে বাংলাদেশের অগ্রযাত্রাকে যারা হিংসা করে, এ একই শক্তি শেখ হাসিনার বিদেশ সফর, যেই সফর বাংলাদেশের জন্য অনন্য প্রাপ্তির যোগ ঘটিয়েছে, সেই সফর নিয়েও এরা কটাক্ষ করছে। শেখ হাসিনা নাকি খালি হাতে ফিরে আসছে। আমি ফখরুল সাহেবকে বলবো, বিএনপি নেতাদের বলবো, যারা বলেন শূন্য হাতে ফিরে এসছে, বক্তৃতাটা একটু পড়ুন, ভাষাটা একটু পড়ুন, কি ভাষা বাংলাদেশের প্রধানমন্ত্রী এই দেশটাকে সমৃদ্ধির দিকে, সে যে সৃষ্টিশীল নেতৃত্ব দিয়ে যাচ্ছে তার প্রশংসা করেছে, বিশ্বব্যাংকের প্রধান প্রশংসা করেছে, IMF-এর। যদি নির্বাচন কমিশন বিএনপিকে নির্বাচিত হওয়ার ক্ষমতা যাওয়ার গ্যারান্টি দিতে পারে, সেটা হলো নিরপেক্ষ নির্বাচন। আজকে ইলেকশন নিয়ে তারা বুঝে ফেলেছে যে আগামী নির্বাচনে জনগণের ভোটে তাদের জেতার কোনো সম্ভাবনা নেই, এবং যেভাবে আজকে বিদেশিরাও বলে শেখ হাসিনা ইজ ম্যাডলি পপুলার, এবং শেখ হাসিনা এই জনপ্রিয়তার খবর মুখে যাই বলুক তারা কিন্তু জানে, নির্বাচনে হেরে যাবে, সেজন্য তারা নির্বাচনকে ভয় পায়। তারা এখন চাচ্ছে ষড়যন্ত্র করে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করে এই সরকারকে আজকে চোরা গুপ্তা চক্রান্তের পথে ক্ষমতা থেকে হটাতে। আমার অবাক লাগে, ফখরুল কি করে বলে যে অনির্বাচিত সরকার অবৈধ সরকার, মির্জা ফখরুলের আর বিএনপি নেতাদের লজ্জা করে না এ কথা বল? অবৈধ দল কোনটি বাংলাদেশে? অবৈধ দল বিএনপি। অবৈধ ব্যক্তি যে দল গঠন করে ক্ষমতা থেকে, সেই দল কি বৈধ? সেটা অবৈধ দল। এ অবৈধ দল তারা। ফখরুল সাহেব, আমি আপনাকে চ্যালেঞ্জ করে বলছি, আপনি মহাসচিব থাকার বৈধ অধিকার হারিয়ে ফেলেছেন, আপনি দলের গঠনতন্ত্র লঙ্ঘন করেছেন, বিএনপির গঠনতন্ত্র লঙ্ঘন করেছে, বিএনপির গঠনতন্ত্র লঙ্ঘন করে আজকে দলের জাতীয় কাউন্সিল না করে এক যুগ ধরে ক্ষমতায় আছে, আপনি নিজেই তো অবৈধ, আপনার দলও অবৈধ, আপনার দলের গঠনতন্ত্র লঙ্ঘন করে আপনারা আজকে বিএনপি আজকে ক্ষমতা দখলের পায়দারা করছেন, কিন্তু আপনাদের এই দলের কোনো বৈধতা নেই। যাদের নিজেদের ঘরে গণতন্ত্র নেই, তারা দেশে গণতন্ত্র কিভাবে প্রতিষ্ঠা?